সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ শুভ্রজিৎ ও সৌরভ স্থানীয় প্রত্যেক স্কুলে স্বাধীনতা দিবসের একটি পদযাত্রা অংশগ্রহণ করে বাড়ি ফিরে কিন্তু বাড়ি পৌঁছাবার আগে কাকড়ি নদীতে স্নান করার উদ্দেশ্যে দুজনে স্কুল ড্রেস খুলে নদীতে নামে দীর্ঘ সময় পর বাড়ি না ফেরায় উভয়ের পরিবারের তরফে শুরু হয় খোঁজাখুঁজি তখন এক প্রত্যক্ষদর্শী দুই কিশোর নদীতে স্নান করার কথা বললে খবর দেওয়া হয় প্রেমতলা ও ধর্মনগর দমকল অফিসে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে প্রথমে সৌরভকে উদ্ধার করে তারপর আরও বেশ কিছু সময় তল্লাশি চালালে দ্বিতীয় কিশোর শুভ্রজিৎকে উদ্ধার করে পৃথকভাবে তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে দুই কিশোরের মৃতদেহ ময়না তদন্তের পর তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এইদিকে কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে অপরদিকে মৃত দুই কিশোরের পরিবার ও স্থানীয়রা একসাথে দুই কিশোর রহস্যজনকভাবে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ভাবে মেনে নিতে পারছে না তারা তারা এই ঘটনার তদন্তের দাবি তুলেছে বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ